Assalamualikum Bhai-Brothers, Kemon, acho tomra, Niye alam tomader majhe aro ekta awosome video. Ajker video te ami kotha bolbo Annihilation Game sokol dhoroner vehicle somporke. Mane yer Annihilation Game ki tank thakche ki thakche na, abar helicopter thakbe ki thakbe na. Eshara kotha bolbo surely kon kon vehicle gulo thakche Annihilation Game e. To bujhte parcheso kotore special hote choleche ajker ei video ti. Obosshoi special video dekhar age video te special bhabe ekti kore like diye dao. ভিডিওটার প্রতিটা মুহূর্তেই রয়েছে অ্যানিহিলেশন গেমের চমৎকার চমৎকার ভেহিকল সম্পর্কে চমৎকার চমৎকার আপডেট। সুতরাং ভিডিওটার একটা মুহূর্ত মিস না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। তো এর আজের এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা এখনো ভিডিওতে লাইক দাওনি, ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দাও তুমি কত নাম্বার লাইকটি দিয়েছো। আজকের ভিডিও শেষে আমি গত ভিডিওতে করা তোমাদের কমেন্টগুলো পড়বো, তো অবশ্যই শেষের অংশটুকু মিস করবা না। তো ইয়ার তিন চাকার গাড়ি সিনজিতে আমরা বাস্তব জীবনে কম বেশি সবাই উঠেছি, কিন্তু ইয়ার এখনো পর্যন্ত কোনো ভিডিও গেম দেখিনি যেখানে সিনজি আছে। তো ব্রাদার, এই প্রথম অ্যানিহিলেশন গেমেই আমরা সিনজি দেখতে পারবো, মানে ইয়ার গেমের ভেতরে আমরা সিনজি চালাতে পারবো। এছাড়া সালমান শাহ ফেস রিভিলের সময় কিন্তু ক্রাইসিস এন্টারটেইনমেন্ট আমাদেরকে একটি রিক্সা দেখিয়েছিল, কিন্তু কিছুদিন আগে মুক্তি পাওয়া টিজারে এরা রিক্সা দেখায়নি। এছাড়া মুমিন রোডে একটি জায়গাতেও রিক্সা দেখানো হয়েছিল। এই জায়গাগুলো বাদেও আমরা অনেক অনেক জায়গায় রিক্সা দেখতে পেলেও ট্রিজারে কিন্তু আমরা রিক্সা দেখতে পারিনি। তো হতে পারে অ্যানিহিলেশন গেমে রিক্সা থাকবে, কিন্তু ট্রিজারে দেখাইনি। আবার এটাও হতে পারে অ্যানিহিলেশন গেমে রিক্সা থাকবে না, কিন্তু আমি হাইলি ডাউট করি রিক্সা থাকবে। তাছাড়া এখানে বাইকও দেখানো হয়েছে, আর আমরা সবাই জানি ব্যাটল রয়্যাল গেমে অবশ্যই বাইক থাকে, তো অ্যানিহিলেশন গেমে অবশ্যই আমরা বাইক দেখতে পারবো। তো সবশেষে যা দেখানো হলো এটা হলো এই করোলা গাড়িটা। তো আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম এটাকে BMW বলে, কিন্তু এটা BMW না, এটা হলো করোলা। আর গাড়ি সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, গাড়ির নাম বলতে আমার ভুল হতেও পারে। তো যাই হোক, এটাও থাকবে অ্যানিহিলেশন গেমে এবং এটা আমরা চালাতেও পারবো। তো আরেকটা ব্যাপার তোমাদেরকে পরিষ্কার করে দেই, ক্রাইসিস এন্টারটেইনমেন্ট অনেক জায়গাতেই BRTC বাস দেখাইছে। তো অনেকেই বলতেছে অ্যানিহিলেশন গেমে বাস থাকবে, কিন্তু আমার মনে হয় অ্যানিহিলেশন গেমে বাস থাকবে না, কারণ এত বড় বাস কেউ গেমে চালাইলে বাস চাপা দিয়ে ফুল স্কোয়াড মেরে ফেলা যাবে, আর ডেভেলপাররা আমার মনে হয় না গেমে বাস চালাতে দিবে আমাদেরকে। এটা শুধু কোম্পানির প্রচারের জন্য ছিল। আরেকটা কথা হলো, বাসে অনেক যাত্রী উঠা যায়, এত বড় বাস যদি গেমে দেয় তাহলে গেমের অর্ধেক পোলাপাইন টিম আপ করে গাড়ি নিয়ে চান্দের দেশ টু চিটাগাং ঘোরাঘুরি করবে। তো আমার মনে হয় ক্রাইসিস এন্টারটেইনমেন্ট গেমে বাস রাখবে না। আর যেগুলো একদমই থাকবে না গেমে সেগুলো হলো হেলিকপ্টার, ট্যাঙ্ক, এগুলো গেমে আমরা কখনোই দেখতে পারবো না। তো ইয়ার এখন আমি গত ভিডিওতে করা তোমাদের কমেন্টগুলো পড়বো। তো গত ভিডিওতে কমেন্ট করছে পিকাবু ব্রো বলছে অসাম ব্রো, তো থ্যাংকস ব্রো। তারপর স্পার্কালাস ভাই বলছে ভাই গ্রাফিক্সটা একদম ওপি, ভাই আসলে গেমের গ্রাফিক্সটা ওপি। ওয়াহিদ ওয়াইটি ভাই বলছে ভাই কেমন আছেন, এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তারপর এমডি নাইম ভাই বলছে আপনি একদিন অনেক বড় হবেন, থ্যাংকস ভাই, আমার কিছুই বলার নাই। তো ভাই আপনারা সবাই আমার পাশে থাকবেন, আপনারা আমার পাশে থাকলে অবশ্যই একদিন অনেক বড় হতে পারবো। ফানি গেমিং ভাই বলছে ভাই হিরো আলমকে চাই, আসলে ভাই হিরো আলমের মতো একটা ক্যারেক্টার মনে হয় না গেমে রাখা জরুরি। আগুন গেমিং ভাই কমেন্ট করছে অসাম ব্রো, গেমার ফায়েদ ভাই কমেন্ট করছে ওল্ড সাবস্ক্রাইবার। তো আমার ওল্ড সাবস্ক্রাইবার গেমার ফায়েদ ভাইয়ের জন্য বিগ বিগ শাউট আউট। গেমিং উইথ ফারহান ভাই বলছে ওয়াও কিপ ইট আপ ভাই, অনেক ভালো লাগে আপনার ভয়েস, থ্যাংকস আ লট ব্রো। অ্যানিহিলেশন লিজেন্ড ওয়াইটি ভাই বলছে ভয়েসটা ও ভাই কি বলেন যে ভাই পুরাই পাম পাম দিস না পাম দিস না পাম দিস না পাম দিস না। তো ইয়ার এই ছিল আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, যারা এখনো ভিডিওতে লাইক দাওনি এবং কমেন্ট করনি অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দাও তুমি কত নাম্বার লাইক দিয়েছো, এবং জানিয়ে দাও তোমার কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার পরের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে না। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে যাও, টুয়াইস লাইভ অ্যানিহিলেশন লিখে সার্চ করো, তাহলে চলে আসবে তোমাদের প্রিয় টুয়াইস লাইভ অ্যানিহিলেশন চ্যানেলটি, আর তখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবা। তো ইয়ার এই ছিল আজকের এই ভিডিও, আল্লাহ হাফেজ গাইস, টেক কেয়ার, গুড বাই।